বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এবং আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ঢাকা ইউনিভার্সিটি টিচার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি এবং ফেডারেশন অব বাংলাদেশ ইউনিভার্সিটি টিচার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল ডক্টর নিজামুল হক ভূঁইয়া, প্রফেসর ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া আমাদের সঙ্গে রয়েছেন আমার ডান পাশে বসা। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী নিজেও শিক্ষার সঙ্গে নানাভাবে যুক্ত, মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় এবং গত কিছুদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কেননা গত মার্চের পর থেকে আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সারা দেশের বন্ধ, শিক্ষা বিশ্ববিদ্যালয় লেভেলের শিক্ষার্থীরা নানা কারণে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া, পরীক্ষা যেন তারা দিতে পারে সেই ব্যবস্থা করা, হল খুলে দেওয়ার দাবিতে আপনি জানেন আন্দোলন সংগ্রাম করেছে সরকারের দিক থেকে নানা সিদ্ধান্ত, এবং শেষ পর্যন্ত সরকারের একটি সিদ্ধান্ত যেটি মে মাসে খুলে দেওয়ার সিদ্ধান্ত, এবং স্কুল কলেজ মাধ্যমিক পর্যায়ে প্রাথমিক পর্যায়ে এগুলো 30 মার্চ খুলে দেওয়ার একটা ঘোষণা দিয়েছে। তো সব মিলিয়ে আসলে এই যে শিক্ষার্থীদের যে আকুতি আপনি দেখলেন গত কিছুদিন ধরে, এবং কোথাও কোথাও সংঘর্ষের ঘটনা ঘটেছে পুলিশের সঙ্গে, আপনার বক্তব্যকে আপনি কি মনে করেন কি হওয়া উচিত? যদি আপনি, আমি জানি যে আপনি অনেকদিন ধরে এই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার পক্ষে একটা অবস্থা নিয়েছেন, তারপর এটা জাতির বড় দুর্ভাগ্য। একদিকে এটা বড় দুর্ভাগ্য যে বিএনপি নিজের দুর্ভাগ্য, কারণ আজকে সরকার বিএনপিকে অনুসরণ করছে। যখন বিএনপি বসে থাকে, আজকেও আমি গেলাম একটা জায়গায়, তারেক রহমান কি বলবেন, ওহি কি পাঠাবেন, তার বেসিসে তাদের জীবনযাত্রা হবে। বাংলাদেশ সরকারের অবস্থা তো দুর্ভাগ্যবশত তারা তাকে তারেক রহমান করে। আমাদের যেখানে শিক্ষা ব্যবস্থা চালাবে শিক্ষকরা, উপাচার্যরা, তা না আমলারা, ওনারা কি ওহি দেবেন সেটার উপর নির্ধারণ করে কিভাবে বিশ্ববিদ্যালয় চলবে। এইটা খুবই খারাপ লক্ষণ। আজকে এই জাতীয় দুর্ভাগ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তার পদমর্যাদায় উনার হওয়া হচ্ছে একটা মন্ত্রীর পদমর্যাদা, সোজা সরল ব্যাপার, তার পদমর্যাদা জয়েন্ট সেক্রেটারি, লজ্জার কথা, ন্যাক্কা যায়। ইনারা এত আন্দোলন করেন আমার শিক্ষক ভাইরা ইরা, কিন্তু ওই জায়গাতে উনারা চুপ করে থাকেন, ওইকে সেকশন অফিসারের দরে যায় যে স্যার বলেন। তো এখন যে কারণে আজকে যদি সরকার শিক্ষকদের সাথে আলোচনা করত, আমি নিশ্চিত অন্তপক্ষে 3 মাস আগেই শিক্ষকরা বলতেন যে বিশ্ববিদ্যালয়টা খুলে দেন। তারা যখন পরীক্ষা নেওয়ার কথা হচ্ছিল, হলটা খুলে দেন, যে হলের জন্য কিছু সুযোগ সুবিধা বাড়াইয়া দেন, হলগুলিকে দেখে দেন, পরীক্ষা দরকার পড়ে তাদেরকে অবশ্যই কোনো চিন্তা ভাবনা না করে আমাদের বিশ্ববিদ্যালয়, সকল বিশ্ববিদ্যালয় পাবলিক অ্যান্ড প্রাইভেট, এটা খুলে দেওয়া উচিত, ক্লাস করা উচিত। তবে অ্যাডজাস্ট করতে হবে, যেসব সেকশানে ছাত্র সংখ্যা বেশি হয়তো এক্সট্রা একটা সেশন হইতে পারে সপ্তাহে কম বেশি ইত্যাদি। আমি নিশ্চিত নিজামুদ্দিন সাহেবরা উনাদেরকে দিলে, উনারা নিজেই তো রুটিন করেন, তার ডিপার্টমেন্ট রেখে গেছে, উনার চেয়ে কি আমি ভালো জানবো? আমি মোটেই জানবো না। তো তাদের কাছে ক্ষমতা দেওয়াটা, কিন্তু এই দুর্ভাগ্যতা আমলারা সব কিছু করতে চান, আমাদের এই কারণে আমাদের সমস্যাটা হচ্ছে। এর ফলে কি হচ্ছে, আজকে এতদিনের মধ্যে একদিনে কিন্তু মক্তব বন্ধ নেই, মাদ্রাসা বন্ধ নেই, মসজিদ খোলা আছে, আল্লাহর ঘর খোলা থাকে ভালো, চাবে তাবে নামাজ পড়ে সেখানে দোয়া দোল পড়ে, সেটা ভালো না হয়, তবে সেখানে দেখা দরকার ফাঁক করে। আমি জানা যার জন্য মধ্যে সধ্যে যাই, যে এখন সেই ফাঁকে সামাজিক দূরত্বটা অনেকে মানেন অনেকে না, এইসব জায়গা তো ঠিক একইভাবে। আজকে আমাদের এইটা না খুলে দিলে যেটা হচ্ছে কি, দেশের নৈরাজ্য ক্রমেই বাড়ছে। আজকে এই যে কিশোর গ্যাং তৈরি হয়েছে, স্কুলের কথা আপনাদের এখানেই আমি বলেছি, আমাদের 8 মাস আগে আমাদের এটা খুলে দেন, খুলে দেন, দেননি। এখন তাও বলছেন যে মার্চে বোধহয় খুলবেন নাকি, সেটাই সেটা স্কুল কলেজ, স্কুল কলেজ, ইউনিভার্সিটি না, স্কুল কলেজের কেন ইউনিভার্সিটি না, কেন কি কারণ থাকতে পারে? কোনো কারণ নেই। এটা তো একদিকে বিশ্ববিদ্যালয়ের, আজকে ইনারা ভালো করে যান, সব কিছু কিন্তু ডিজিটালি পড়ানো যায় না, কতগুলি পার্সোনাল কন্ট্যাক্ট দরকার, কতগুলি সামনাসামনি প্রশ্ন করা দরকার, সাইকোলজিক্যাল আমার দিকে তাকিয়ে দেখা দরকার, আমি কি বুঝতে পারছি না পারছি না, এইসব অনেক কিছুই আছে। তারপরে আমাকে উন্মুক্ত আকাশ বাতাসের সাথে সম্পর্ক রয়ে গেছে, এইটা যে
আমি বুঝি সরকার কেন ভয়টা পাচ্ছেন, সরকারের ভালো কাজও তো অনেক কিছু আছে। তো সেই জন্য আমি মনে করছি সরকারের বারে বারে যে অনুরোধটা করছি, আপনারা আগামী 10 দিনের মধ্যে সকল ছাত্রকে ভ্যাকসিন দিয়ে দেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রকে 10 দিন ইজ এনাফ টাইম, ম্যাক্সিমাম 15 দিন লাগবে, আমরা প্রত্যেকটা ছাত্র মেয়েকে ভ্যাকসিন দিয়ে দিতে পারি। এই ইতিমধ্যে ওনারা রুটিনটাকে অ্যাডজাস্ট করে নেবেন কী করা যায়। সরকারের এখানে আপনি যেমন শিল্পে প্রণোদনা দিচ্ছেন, এখানেও শিক্ষকদেরও দরকার পড়ে অতিরিক্ত, তার জন্য আরও 2টা ক্লাস অতিরিক্ত করতে হয়, সন্ধ্যার পরে ক্লাস চাইতে হয়, তার জন্য এখানে হলগুলিকে অবশ্যই খুলে দেন, হল খুলে দিয়ে সেখানে এইটাতে, হল বন্ধ থাকার পরও তো মোস্তাকের জন্য আন্দোলন হয়েছে, সুতরাং বুঝি হল থেকে রাজনৈতিক কর্মীদের সাথে আপনি কথা বলেন, তাদের কথাটাই শুনেন, এত বেশি গোয়েন্দা বাহিনীর কথা শুনেন না, এরা সবসময় সুখের পায় না, আমলা আর গোয়েন্দা বাহিনী সুখের পায় না। আমি যদি চাই সময় থাকলে আমি বুঝিয়ে বলতাম তারা কি, আমার প্রত্যেকটা যেটা আমি রাজীব গান্ধীকে বলেছিলাম যে এদের মধ্যে বিশ্বাস করেন না, কই না আমার জাদাপুর আপনি তো একটা এজেন্সির নাম জানেন, আমাকে সকালবেলা 7টা সিকিউরিটি এজেন্সির কাগজ পড়তে হয়, আমি তাই নাকি ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার, ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার কই সাতজন আমাকে, ডু ইউ বিলিভ দ্যাম, আমাদের আমার হাজার তুমি তো প্রধানমন্ত্রী না, তুমি তো বোকা মানুষ কি বলো, আর ইউ বিলিভ দ্যাট ওয়েল প্রাইম মিনিস্টার হ্যাড টু রিলাই অন দ্যাম আর ইফ দে আর সো রাইট। তোমার আজকে আমাদের ইন্দিরা গান্ধীর খবরটা পাও নাই, আমাদের তারেক আমাদের জিয়াউর রহমান হিমসেল সে তো সকালবেলা দেখা আমার সাথে, বিকালবেলা চিটাং গেছে তার নেই, এই খবর পান নেই, আমি সো ডোন্ট ট্রাস্ট দেম, দে টেল ইউ হোয়াট ইউ ওয়ান্ট টু হিয়ার, তা আমার আমার বলে যে উড ইউ টেল দেম অন দেয়ার ফেস, আমি কি ফিরে যেতে পারবো, তো ওই জন্য বলছি এত না ওনাদের দরকার দেখেন ফাইল, কিন্তু এখানে রাজনীতিবিদরা তারা সরাসরি কথা বলতে হবে। এখন আমার অনুরোধ আর দেরি করেন না, এইটা দেখেন ইন্ডিয়ান টিম এসছে এখান থেকে ছেলে মেয়ে রিক্রুট করতেছে, এখন আমাদের ছেলেরা হাই স্কুল কলেজের অনেকে আবার মাদ্রাসায় ঢুকে যাচ্ছে, মাদ্রাসায় পড়াকে আমি খারাপ বলছি না, কিন্তু মাদ্রাসাকে আধুনিকরণের প্রয়োজন আছে, আমরা তারাও খোলা থাক এটাও খোলা থাক, সেই জিনিসের ব্যাপারটাই করছি, না হলে কিন্তু দেশের জন্য এটা অত্যন্ত ক্ষতিকর হবে। আর আমি লাস্ট কথা আবার রিপিট করতে চাচ্ছি, আমার শিক্ষকদেরকে যথাযোগ্য সম্মান দেন, আমার ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার র্যাঙ্ক শুড বি স্টেটাস টু এ মিনিস্টার, নাথিং লেস দেন দ্যাট, এটা কথা আমি সেই এই জয়েন্ট সেক্রেটারি সেক্রেটারি এইসব কথা করেন না, সম্মান করতে আমাদের শেখা উচিত শিক্ষকদেরকে, প্রণোদনা দিতে হবে প্রয়োজনে। আমরা জানি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সেইভাবে ক্লাস হয়নি, ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইনে তেমন কোন সুবিধা করতে পারেনি বা করেনি, বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠান সেখানকার, আমি এক শিক্ষকের ফেসবুকে স্ট্যাটাস দেখলাম যে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নেওয়া ছাত্ররা যারা যাদের ক্লাস শুরু করেছেন যে তাদের 80% স্মার্ট টেলিফোন নেই, বুয়েটের ছাত্র কি মনে হয় যে আসলে যেটি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী অনেকদিন ধরে এই অনুষ্ঠানেই বলে আসছেন যে অনতিবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া দরকার, এক ধরনের ট্রমা এক ধরনের ফিজিক্যাল মেন্টাল প্রবলেম এগুলো শিক্ষার্থীদের মধ্যে হচ্ছে, আপনারা কিভাবে দেখেন, একই সঙ্গে এই যে এক বছরের যেটি ক্ষতি সেটিকে আসলে দ্রুত পুষিয়ে উঠবার উপায় কি, তৃতীয়ত যদিও ডক্টর জাফরুল্লাহ চৌধুরী শিক্ষকদের মর্যাদার কথা বলেছেন, আমরা সবাই চাই শিক্ষকরা সবার উপরে থাকবেন তাদের মর্যাদা, কিন্তু শিক্ষকরা কতটা এটি অনুধাবন করেন যে তারা যে সমাজে আসলে মর্যাদাবান, তাদের নিজেদের মর্যাদাটা রক্ষা করতে হবে, সেই বিষয়ে শিক্ষকরা কতটুকু সচেতন শিক্ষকদের নেতা হিসেবে, এই প্রশ্নটি আমি আপনাকে করতে চাই। ধন্যবাদ জিল্লুর ভাই, ধন্যবাদ আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এবং তৃতীয় মাত্রার দর্শকবৃন্দ, আপনি যথাযথই বলেছেন, আমি লাস্ট কথাটি দিয়ে আরম্ভ করব, সেটা হলো যে শিক্ষকরা তাদের মর্যাদার জন্য, আপনারা জানেন যে আজ থেকে 4 বছর পূর্বেই
আমরা আমাদের পে স্কেলের জন্য আমাদের আন্দোলন করতে হয়েছে, আমাদেরকে ক্লাস বর্জন করতে হয়েছে। এবং তখন মাননীয় এই আমলারাই তখন বলেছে যে আমরা তাদের অনেক নিচে, এবং তারা তখন আমাদের আমরা আমি তখন শিক্ষক সমিতির সদস্য, আমাদের ফরিদুদ্দিন আহমেদ শিক্ষক সমিতির সভাপতি ছিলেন, ডক্টর এস এম মাকসুদ কামাল সাধারণ সম্পাদক ছিলেন, আমরা আন্দোলন করি, আমাদের দাবিটা আদায় করেছি। কিন্তু দুঃখজনক হলো সঙ্গে তৎকালীন অর্থমন্ত্রী বলেছেন যে ওদেরকে দেওয়া লাগবে না, ওদের কিছু দিলে ওরা চলে যাবে, অর্থাৎ যা তা পাবে আমাদের, যেহেতু উনি একজন সরকারি আমলা ছিলেন। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক, শিক্ষক শিক্ষকদের মধ্যে এখনো বিরাজ করছে। আপনারা জানেন সরকারি পর্যায়ে 12 জন সিনিয়র সচিব রয়েছেন, আমাদেরকে সুপার গ্রেডটি দেওয়ার কথা ছিল, আজ পর্যন্ত সেটা ঝুলে আছে, এখন পর্যন্ত দিচ্ছে না। 12 জন আমরা সিনিয়র সেক্রেটারি, আপনাদের আমাদের একজন কেউ দেয়নি, আমাদের 5-6 জনকে দেওয়ার কথা ছিল, ওনারা বলছে কমিটি কাজ করতেছে। আজ 4 বছর হয়ে গেল কমিটি কাজে করে যাচ্ছে। তো আমার কাছে খুবই স্যার যে জিনিসটি বললো, আমরা বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষকের মোট অধ্যাপকের 25% আমরা সচিবের মর্যাদাটা পেয়ে থাকি, হয়তো অনেক আমাদের অনেক ভাইস চ্যান্সেলার যারা অনেকদিন চাকরি করেছেন হয়তো অনেকে সচিবের মর্যাদা আছেন, অনেকে এডিশন সেক্রেটারির মর্যাদা আছেন। স্যার যেটা বলছে জয়েন্ট সেক্রেটারি সেটা না, সচিবের মর্যাদা, কিন্তু স্যার যেটা বলেছেন সেটা হলো যে আমাদের মন্ত্রীর মর্যাদা দেওয়া উচিত। আমি প্রফেসর একে আজাদ চৌধুরী যখন ইউজিসি চেয়ারম্যান ছিলেন, উনি বলেছেন আমাকে যদি প্রতিমন্ত্রীর মর্যাদা না দেওয়া হয় তাহলে আমি এই পদ নেব না। উনি যথাযথভাবেই প্রতিমন্ত্রীর মর্যাদা নিয়েই উনি সে চাকরিটি করেছেন। আমাদের শিক্ষকদের সে মর্যাদা রাখা উচিত বলে আমি মনে করি, কারণ আমরা শিক্ষকরা একটা জাতির মেরুদণ্ড, একটা শিক্ষকরা পদ প্রদর্শক, শিক্ষকরা জাতিকে শেখায়। আপনারা জানেন যে আমার একটি কথা মনে পড়ছে, যখন বিল ক্লিনটন ক্ষমতা আসছিলেন, আসার পরে উনি আমেরিকার অর্থনীতি তখন নাজুক পরিস্থিতিতে, তখন বিল ক্লিনটন সিদ্ধান্ত নিলেন 10 জন অধ্যাপককে ডাকলেন অর্থনীতির, আর 2 জন আমলাকে ডাকলেন, 12 জনের সাথে উনি মিটিং করে কিভাবে আমেরিকার অর্থনীতিকে চাঙ্গা করা যায় উনি সে পদক্ষেপ নিয়েছেন। আমরা কি সেটা করতে পেরেছি? আজকে দেখেন সরকারি পর্যায়ে আমাদের প্ল্যানিং মিনিস্ট্রিতে অনেকগুলো স্কলারশিপ আসে, আমাদের বিশ্ববিদ্যালয় সেই স্কলারশিপগুলো দেখা যায় সময় শেষ, একদিন 2 দিন সময় থাকে, যাতে আমরা আবেদন করতে না পারি সেটা আমলারা ভাগযোগ করে নিয়ে যায়। একজন আমলা ডক্টরেট ডিগ্রি করে উনি কি লাভ হবে? আর আমি যদি আমাদের একজন শিক্ষক সে যদি পিএইচডি করে এসে সমাজকে দিচ্ছে, সে নিজে সমৃদ্ধ হচ্ছে, ছাত্রদেরকে শেখাচ্ছে, ছাত্ররা শিখবে, কিন্তু আমরা সেখান থেকে বঞ্চিত। আমি মনে করি যথাযথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় 100 বছরের পুরনো বিশ্ববিদ্যালয়, এমনকি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও শিক্ষকদেরকে যথাযথ মর্যাদা দিয়েছেন। আপনারা জানেন যে প্রফেসর চৌধুরী শিক্ষা সচিব ছিলেন বঙ্গবন্ধুর, এআর মল্লিক যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন, উনি অর্থমন্ত্রীও ছিলেন বঙ্গবন্ধু সরকারের, উনি বঙ্গবন্ধুর সাথে নিরলস কাজ করেছেন। কবি চৌধুরী সাহেব একটা পর্যায়ে বলেছেন যে না, আমি আর শিক্ষা সচিবের দায়িত্ব পালন করবো না, আমার শিক্ষকতা আমার কাছে ভালো। শিক্ষকদের মর্যাদাটা ছিল এই ধরনের। ইভেন কি আমি একটা কথা বলি, স্যাররা জানেন মুজাফফর আহমদ চৌধুরী যখন ভাইস চ্যান্সেলর ছিলেন তখন ছাত্ররা পরীক্ষা পেছানোর জন্য আন্দোলন করছিলেন, বঙ্গবন্ধু বঙ্গভবন থেকে গাড়ি নিয়ে চলে আসছে যে মুজাফফর আহমদ সাহেবের ভবনটি ঘিরে রেখেছে ছাত্ররা, উনি ভিতরে এসে মুজাফফর আহমদকে সাথে করে নিয়ে বঙ্গবন্ধু নিয়ে গেছেন এবং ছাত্ররা ওখান থেকে চলে গেল। এমনকি এইভাবে বঙ্গবন্ধু শিক্ষকদেরকে মর্যাদা দিয়েছেন। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষকদের ভাবেন, কিন্তু এক কোনো কোনো কারণে উনি পারছেন না বা উনি চেষ্টা করছেন। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে 100 বছরের একটা পুরনো বিশ্ববিদ্যালয়, আমরা সবসময় বলে থাকি যে বিশ্ববিদ্যালয়কে স্পেশাল স্ট্যাটাস দেওয়ার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেদিন মারা গেলেন ওই দিনে উনি বিশ্ববিদ্যালয়ে একটা লেখা আছে, ওখানে লেখা ছিল যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্পেশাল স্ট্যাটাস দিবেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় ঘোষণা করবেন। পরবর্তী পর্যায়ে রাজনৈতিকভাবে দেখা গেল জাতীয় বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় গঠন করা হলো, যেটা আন্ডারে সবগুলো কলেজ, সেটা সমীচীন নয়। আরেকটা জিনিস যেটা আমরা মনে করি যে আমরা আমাদের আজাদ চৌধুরী স্যার এবং আমরা শিক্ষকরা অনেকদিন থেকে বলে আসছি যে স্বাধীন শিক্ষা কমিশন করা উচিত, আমাদের আমলাদের কাছে তো যাওয়ার দরকার নাই, ওনারা সরকারি কর্মকর্তা, ওনারা দেশ চালাবেন, ওনারা প্রশাসন চালাবেন, দেশের ডেভেলপমেন্ট ওনারা করবেন, আমরা শিক্ষক, আমরা শিক্ষার মান, আমাদের গবেষণা, আমরা কিভাবে ছাত্রদেরকে জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ করবো, দেশকে সমৃদ্ধ করবো, সেটা আমাদের পাতেও। কিন্তু আমরা দেখতে পারলাম যে স্বাধীন শিক্ষা কমিশন আজও আমাদের হয় নাই। দেখেন পাকিস্তানে স্বাধীন শিক্ষা কমিশন অনেক স্ট্রং, এমনকি তাদের ইউজিসি অত্যন্ত স্ট্রং। আমার নামটি মনে পড়ছে না এই মুহূর্তে, পারভেজ মোশাররফ যখন প্রেসিডেন্ট তখন ইউজিসির চেয়ারম্যানকে বললেন আপনাকে আমি মিনিস্টার বানাইতে চাই, উনি বললেন যে আপনি যদি আমাকে মিনিস্টার বানাইতে চান আমি পদত্যাগ করবো।
অর্থাৎ তাদের স্বাধীন শিক্ষা কমিশন এত স্ট্রং, এমনকি তারা তাদের পড়াশোনাও কিন্তু তাদের ওখানে কিন্তু হস্তক্ষেপ করে না। পাকিস্তান তো আমাদের চেয়েও খারাপ অবস্থা, অর্থনৈতিক ভাবে বলেন রাজনৈতিক ভাবে বলেন, কিন্তু তাদের শিক্ষা ব্যবস্থা অনেক স্ট্রং, তাদের এই দলাদলি হানাহানি এগুলো নেই। তারপর দেখেন আমাদের বিশ্ববিদ্যালয়গুলো, এতগুলো বিশ্ববিদ্যালয় হলো, আমাদের বিশ্ববিদ্যালয় উপাচার্য ওরা ঠিক মতো কাজ করতে পারে না, এলাকার অনেক 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 এমপি বিভিন্ন ভাবে ইনভলভ হয়েছে, আবার অনেক অনেক উপাচার্য তারা নিজেদের ব্যর্থতারও পরিচয় দিয়েছে, সেটাও আমরা নিন্দা করি। যারা যারা এই সমস্ত কাজ করেছে তাদেরও তদন্ত হওয়া উচিত। আমি একজন শিক্ষক হিসাবে, শিক্ষক সমিতির সেক্রেটারি হিসাবে বা ফেডারেশনের মহাসচিব হিসাবে আমি মনে করি যে সেটাও কোনোভাবে সমীচীন না। আর ছাত্রদের কথা বললেন, ছাত্ররা দীর্ঘদিন পর্যন্ত একটি বছর তারা যে কষ্ট করেছে, যে সমস্ত ছাত্ররা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, দুইটা তিনটা পাঁচটি টিউশনি করে পরিবারকে সাহায্য করতেন, নিজে পড়তেন, হলে থাকতেন, আমরা দেখেছি যখনই বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেল কি করুণভাবে তারা বাড়ির দিকে যাচ্ছে। এমনকি করোনার সময় তারা আমাদেরকে ফোন করেছে, স্যার খুব খারাপ অবস্থার মধ্যে আছি। এমনকি এমন এমন ছাত্র আছে যে বাবার ঠেলা গাড়ি চালাতো, আমার মনে আছে আমি হাজী মোহাম্মদ মোহসিনের প্রভোস্ট আমার হলের একজন ছাত্র, তার বাবার ঠেলা গাড়িটি ভেঙে গেছে, সে কাঁদতেছিল একদিন আমাদের হলে। তারপরে আমি হলে জিএস মিজানকে বললাম যে ওকে ডেকে আনো, আমি ওর 50,000 টাকার ব্যবস্থা করছি, ওর বাবা যাতে একটা ঠেলা গাড়ি কিনে বা স্বাবলম্বী হতে পারে। এই হইলো আমাদের মেধাবী, গরিব মেধাবী ছাত্রদের, এবং এরাই দেশকে নেতৃত্ব দিবে, কিন্তু একটি বছর তারা কিন্তু বঞ্চিত হলো। আমরা এই যে বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেয়া, এটি তো বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের ব্যাপার। আমরা শিক্ষকদের, আপনারা যারা নানাভাবে অচেবে আছেন, তাদের দায়িত্ব না? আমাদের 73 অর্ডিনেন্স অনুযায়ী আমাদের 4টি বিশ্ববিদ্যালয়, পরে আরো 2টি বিশ্ববিদ্যালয় যোগ হলো, আমরা সেভাবে চলছিলাম, কিন্তু করোনার কারণে স্বাস্থ্যবিধি, WHO, কারণ স্যার এখানে উপস্থিত, WHO তো এক এক সময় এক এক কথা বলে, এমনকি আমাদেরকে একবার একটা স্ট্যাটিস্টিক দিল যে ডিসেম্বরের মধ্যে 20-25 লক্ষ লোক আমাদের এখানে মারা যাবে। তারপর আমাদের অনেক ভাইরোলজিস্ট এত জোরে জোরে কথা বলেছে যেটা হয়তো স্যার বলেন নাই, যে আমাদের এত লক্ষ লোক মারা যাবে, কেন এটা খুলে দেওয়া হলো, কেন ইন্ডাস্ট্রি খুলে দেওয়া হলো। তবু সরকার ওদের সাহসী পদক্ষেপ নিয়ে ইন্ডাস্ট্রি খুলে আমাদের অর্থনৈতিক চাকাকে ঠিক রেখেছে, নাহলে দুর্ভিক্ষ হয়ে রাস্তা রাস্তা মানুষের লাশ দেখা যায়, করোনা মারা যেত না, খেয়ে মানুষ মারা যেত। এমনকি আপনারা যখন ধান কাটার সময় দেখেছেন যে এক ডিস্ট্রিক্ট থেকে আরো ডিস্ট্রিক্টে কিভাবে অর্গানাইজ করে মানুষকে নিয়ে স্বাস্থ্যবিধি মেনটেন করে সে ধান কেটে আমরা ঘরে এনেছি, আমাদের খাদ্যে কোনো সমস্যা হয় নাই। আমাদের কিন্তু ছাত্রদের বেলায়, ছাত্ররা গত নভেম্বর ডিসেম্বর থেকে আমরা দেখেছি যে তারা সামাজিক মাধ্যমে তারা বারবার আবেদন করতেছিল, এমনকি তারা কখনো কখনো আমাদের সাথে যোগাযোগ, স্যার বিশ্ববিদ্যালয়টি খুলে দেন, আমরা অনলাইনে যে ক্লাসটি করেছি সেটা না হয়তো 30%-40% আমরা ছাত্রদেরকে অংশগ্রহণ করেছে, দেখা যায় 80 জন ছাত্রের মধ্যে 50-60 জন অংশগ্রহণ করেছে। কখনোই আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়, কোনো বিশ্ববিদ্যালয় বলতে পারবে না যে আমার 100% ছাত্র অ্যাটেন্ড করেছে, কারণ তাদের কাছে স্মার্ট টেলিফোন নেই, অনেক জায়গায় আমাদের ইন্টারনেটের সুবিধা নেই, ছাত্ররা সেখান থেকে বঞ্চিত। তদুপরি মানসিক একটা ট্রমা তাদের মধ্যে কাজ করছে, বাসম্যহীনতা তারা এখন আছে, এই যে অস্থিরতা তাদের মধ্যে কাজ করছে। তো স্যার যেটা বলেছে, আমরা ইতিমধ্যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় 13 মার্চ আমরা খুলে দেওয়ার কথা ছিল, তা আমরা 13 মার্চ আমাদের মাস্টার্সের ক্লাসগুলো আমরা খুলবো, পরীক্ষাগুলো নেব, তারপরে অনার্সে, তারপরে ফোর্থ ইয়ার থার্ড ইয়ার পর্যায়ক্রমে আমরা বিশ্ববিদ্যালয় ওদিকে যাচ্ছিলাম, ওদিকে হাঁটছিলাম, হঠাৎ করে আমরা দেখলাম যে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় বললো যে না, আমাদেরকে 31 মে আমাদের সবগুলো বিশ্ববিদ্যালয়, 17 মে বিশ্ববিদ্যালয়গুলো হল খুলে দেওয়া হবে, তারপরে 25 মে ক্লাস, 26 মে থেকে আমাদের ক্লাসগুলো আরম্ভ হবে। কিন্তু সেদিকে যাওয়ার পর আমরা যেমন 7 কলেজ, আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কয়েকটি পরীক্ষা বাকি ছিল, বেশ অল্প কয়েকটি পরীক্ষা, যার জন্য ছাত্ররা বিভিন্ন জায়গায় এসে ম্যাচ ভাড়া করেছে, বাসা ভাড়া করেছে, কারণ এই করোনার সময় আপনারা দেখেছেন আত্মীয় স্বজনের বাসায় কেউ যেতে পারতো না, কারণ ভয়, এখনো যায় না, এখনো অনেকে ভয় পায়, এখনো অনেকে মাস্ক পরে থাকে, মনে হচ্ছে যে ডুবুরি বা চন্দ্রদানে যাচ্ছে, অনেকে এমন ভাবে থাকে এখন, এত ভয় পায় করোনাকে। তো আমরা দেখেছি যে ছাত্ররা ভাড়া করার পর, তখন আমরা ছাত্ররা আমাদেরকে বললো, স্যার আমাদের একটা পরীক্ষা, আমাদের 2টা পরীক্ষা, আমরা সম্মতিপত্র দেবো, দায় দায়িত্ব আমাদের, আমরা সেই সম্মতিপত্র দায় দায়িত্ব নিয়েই আমরা ছাত্রদেরকে ম্যানেজ করি, আমাদের বিভাগীয় চেয়ারম্যানরা, ডিনরা, এবং আমরা আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে উদ্যোগ নিয়েই ছাত্রদেরকে সে বিশেষ ব্যবস্থা, পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছে। কিন্তু দেখলাম যে 7 কলেজ তখন মানলো না, তখন মাননীয় শিক্ষামন্ত্রী, আমাদের শিক্ষা সচিব মহোদয়, আমাদের উপমন্ত্রী মহোদয়, আমাদের উপাচার্য প্রভাষকরা মিলে, 7 কলেজের প্রিন্সিপালরা মিলে তখন এই পরীক্ষাটা স্থগিত, পরীক্ষা একদিন পরে আমাদেরকে আবার নিতে হচ্ছে। তারপর পাশাপাশি দেখলাম জাতীয় বিশ্ববিদ্যালয় একই আন্দোলন করছে, তাদের পরীক্ষা চলছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবার সেশন জটটি নেই,
যেটা আমাদের সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় আসার মাঝামাঝি এই যে রশি টানাটানির কারণে ছাত্রদের কিন্তু বিশাল একটা লস হয়ে গেল, সেটার জের এখনো টানতেছি। আর আপনি আরেকটা কথা বলেছেন যে আমাদের যে এক বছর, যেমন ধরেন অন্য বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যিনি ছাত্রদের পরীক্ষা হবে, পরীক্ষার জন্য বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা গেছে পরীক্ষা দিতে, এক পরীক্ষা নেওয়ার পরে যে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরে বলছে যে আর পরীক্ষা হবে না, সবাইকে আবার ব্যাক করতে হলো, এটা আসলে একটা ক্ষতি, এটা একটা ক্ষতির দিক বলে আমি মনে করি। এটা হওয়া উচিত হয় নাই, কারণ আমার মনে হয় মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আমাদের সবগুলো বিশ্ববিদ্যালয়ের সাথে কথা বলে, উপাচার্যদের সাথে কথা বলে যদি সিদ্ধান্ত নিতেন, যেহেতু আমরা একটা সিদ্ধান্ত নিয়েই নিয়েছি, এবং ছাত্ররা গরিব মেধাবী ছাত্ররা এখানে এসে বাসা ভাড়া করেছে অল্প সময়ের জন্য, সে সমন্বয়ের অভাব ছিল কিছুটা, কারণ আসলে করোনার কারণে যেটি আপনি বলছিলেন যে এই যে এক বছরের ক্ষতি পুষিয়ে ওঠার, হ্যাঁ ক্ষতিটা আমরা স্পেশাল ক্লাস নিয়ে আমাদের শুক্রবার শনিবার আমাদের শিক্ষকরা প্রশ্ন, ছাত্ররা তো আমাদের সন্তান, আমরা তাদের গার্জিয়ান, আমাদের দায়িত্ব ছাত্রদেরকে কিভাবে এই যে একটা বছর আমরা আশা করবো যে মানে হয়তো এক বছর তো আর এক বছরে কভার করা যাবে না, সে জায়গায় হয়তো আমরা যত দ্রুত তাদের কোর্স নিয়ে স্পেশাল ক্লাস নিয়ে, আর স্যার যে কথাটি বলেছে প্রত্যেকটা জায়গায় প্রণোদনা দেওয়া উচিত, বিশেষ করে শিক্ষাখাতে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কালকে বলেছিলেন যে শিক্ষা বিনিয়োগ, এমনকি আমি বলি শিক্ষা অধিকার, শিক্ষা একটা ছাত্রের অধিকার, একটা জাতির অধিকার, যে শিক্ষা সুযোগ নয় শিক্ষা অধিকার আমি বলবো। আর মাননীয় প্রধানমন্ত্রী বলেছে সেখানে শিক্ষকদেরকে আমি মনে করি প্রণোদনা দেওয়া উচিত, স্পেশাল ক্লাস আগের মতো আমরা হয়তো গাদাগাদি করি, কারণ আমাদের তো ভ্যাকসিন আমরা নিয়েছি কিন্তু আমাদের মাস্ক পরতে হবে। আমরা দেখছি যে ছাত্ররা বা আমার যদি মনে করে যে না আমরা মাস্ক পরবো না, আমরা স্বাধীনভাবে চলবো, কার কখন কে কখন আক্রান্ত, এখন মাস্কটাই হলো যে 95% আমাকে প্রোটেক্ট করতেছে না, এমনকি এটা ছায়া ভ্যাকসিনও আমরা বলতে পারি। আমরা আপনি যেটা বলেছেন আমরা যথাযথভাবেই আমাদের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার গুণগত মান ক্রমাগত বাংলাদেশে খুবই নিম্নগামী, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা যদি আমি বলি, যেমনটা ডক্টর নিজামুল হক ভূঁইয়া বলছিলেন যে অনেক স্কলারশিপ আছে, স্কলারশিপ আর এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পান না, আমলারা নিয়ে যান। আমরা দেখি যে এই যে পাবলিক ইউনিভার্সিটির টিচাররা অনেকেই অভিযোগ, আপনি পরে বলবেন নিশ্চয়ই, যে তারা তাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার চাইতে তারা প্রাইভেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতে পারে, স্বাচ্ছন্দ্য বোধ করেন, কারণ সেখানে আয় রোজগারটা ভালো। এবং আরও একটি অভিযোগ আছে যে এখন আসলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে তো তার মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, খুবই নাম করে ফেলেছে পিএইচডি ডিগ্রি দেওয়ার ক্ষেত্রে, এবং পিএইচডি ডিগ্রি দেওয়ার ক্ষেত্রে সেই পিএইচডির যে প্রক্রিয়া, একটা পিএইচডি ডিগ্রি হওয়া উচিত যেভাবে একটা সরকারি বা বেসরকারি আমলা, তিনি সিভিল হোক মিলিটারি হোক, তিনি ছুটি নিয়ে যেভাবে পিএইচডি করবেন, এখন আর সেগুলো করতে হয় না। এবং ডিসার্টেশন যেটি, সেটি কতটা কার কপি পেস্ট, সেটা আমার মনে হয় সেটি নিয়ে বাংলাদেশে এখন একটা গবেষণা হতে পারে যে প্লেজারিজম কি পরিমাণ আছে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই পর্যন্ত সমস্ত পিএইচডিকে যদি নিয়ে কেউ গবেষণা করে তাহলে বোঝা যাবে যে, কারণ কোনো কোনো জায়গায় সুপারভাইজার ঠিক মতো নেই, সুপারভাইজার থাকলে তিনি আদৌ সেগুলো দেখেন কিনা, সেগুলো নানা রকমের প্রশ্ন কিন্তু এখন বাজার আছে। কিন্তু ভুরি ভুরি পিএইচডি, চারিদিকে পিএইচডির ছড়াছড়ি, এবং যার জীবনে আসলে পিএইচডির কোনো প্রয়োজন আছে কি না, যেমন ধরেন যে যদি বলা হয় যে আপনার এখন একটা পিএইচডি দরকার, আদৌ আপনার কোনো পিএইচডির প্রয়োজন আছে কিনা জানি না, বা আমার কোনো প্রয়োজন, ওনাকে সম্মান সূচক পিএইচডি দেওয়া যেতে পারে, উনি সেটা তো অন্য কথা, উনি আমাদের স্বাস্থ্য খাতে যে সম্মান সূচক করেছেন, এখন সম্মান সূচক পিএইচডি বাংলাদেশের এমন এমন লোক দেশের ভেতর থেকে বাইরে থেকে সম্মান সূচক ডিগ্রি নিয়ে এসছে, যেগুলো আসলে, এবং তারা ডক্টর ডক্টর ব্যবহারও করেন নামের সঙ্গে, সবাইকে মানুষ হৃদয় দিয়ে ভালোবাসে না। তো আমি মনে করি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, তিনি ডক্টর না ডাক্তার কোনো কিছুরই দরকার নেই, নামই এনাফ। সো আমি একটু শুনতে চাই যে এই যে চিত্রটা শিক্ষার ক্ষেত্রে, এটিকে কিভাবে দেখেন, এবং পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপায় আমি যেটা যেভাবে দেখি, আজকে পয়লা শিক্ষকদের রাজনীতিতে একটু পরিবর্তন দরকার। ওই যে আপনাদের আগে যে ডিপার্টমেন্টাল যে এইটা হতো জুনিয়র মোস্ট, যে ভোটটা ভালো জিনিস, ভোটের হাতে একটা মাত্রা আসা উচিত যে ডিপার্টমেন্টাল হেড হতে হলে মিনিমাম অ্যাসোসিয়েট প্রফেসর হতে হবে, এই জাতীয় একটু না হলে, তা না হলে আমি ভোটের বেলাতে হলে কি আমার লেকচারের কাছে যদি আমার ভোট চাইতে হয় তাহলে এইসব দিকে, এটা ওনাদের কাছে ছেড়ে দিলে, আজকাল আমি যে দেখি অনেক শিক্ষকই এইসব কথাবার্তা নিয়ে নিজেরাই আলাপ করেন, ওনাদেরকে ওনাদের দায়িত্বটা পালনের অধিকার দিতে হবে। আজকে যেখানে আমি যেটা দেখছি, এটা ভাইস চ্যান্সেলার, এটা অনেক বড় পজিশন, একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা
তাদেরকে কত সম্মান, যেমনকি আমি বলি আমার ছাত্র জীবনে, আমি তো মেডিকেল কলেজের ছাত্র, আমি সবসময় চাইতাম আমার যদি সৌভাগ্য হতো অ্যাসেম্বলে থাকতে পারতাম সবার সাথে। একটা জিনিসটা এই যে আরেকটা কাহিনী যেটা বললেন, এইতে আমি তৎকালীন হেলথ সেক্রেটারিকে আটকে রেখেছিলাম, একদম তালা বন্ধ করে আমাদের মেডিকেল কলেজে এসেছিল। ঠিক একই ঘটনা, স্কলারশিপ আসে ডাক্তারকে পাঠায় না, ওই উনারা ওই লাস্ট ডেতে বলে নাই, তখন যত সেকশন অফিসার আছে অমুক আছে উনারা ডক্টরেট করতে চলে যায়, কেউ এমপিএইচ কেউ অমুক ইত্যাদি, এখনো সেই কায়দা চলছে। তো আপনাদেরকে দায়িত্ব দিতে হবে, আপনাদেরকে আপনারাও আপনাদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। আপনাদের যেমন কি ধরেন সেই যুগে আমরা দেখতাম আহমেদ শরীফের মতো ব্যক্তিরা, দে আর ভেরি ফোকাল ছিল, আবু আহমেদের মতো লোকেরা, সেটা সবাই যে পছন্দ করতেন একে তা না, কিন্তু ওনারা দক্ষ তর্কে আপনারা এটা আপনাদেরকেই দায়িত্বটা দিতে হবে। আমরা আপনাদের কাছ থেকে শুনছি যে কী করবেন না করবেন, তবে আমার মতে শিক্ষক অত্যন্ত ওনাদের একটা আলাদা শিক্ষা কমিশন থাকা উচিত তাদের। আর আপনাদের মনটা একটু ছোট, আমি কিছু মনে করেন না, আমি শিক্ষকদের বলি আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রতিটি বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্ট উনি ইকুইভ্যালেন্ট টু দ্য সেক্রেটারি অফ এডুকেশন। ধন্যবাদ স্যার, আপনার একদম দ্যাটস দ্য মিনিমাম আমি এইটা বলে রেখে, সেটা কোনো কিছু নেই। তারপরে তাদের মধ্যে যোগ্যতা অবশ্যই সিনিয়র ইয়ার সেটা বড় কথা, কিন্তু এভরি ডিপার্টমেন্টারি। এখন আপনাকে যদি আমি সম্মান না করি আমার এই ছেলেমেয়েরা কেমন করে আসবে, এটা খেয়ালি সেরা। আর আমি একদম স্ট্রিক্টলি মনে করি বিশেষত ঢাকা ইউনিভার্সিটি যেটা আমাদের ওল্ডেস্ট ইউনিভার্সিটি, তার ভাইস চ্যান্সেলার শুড হ্যাভ দ্য র্যাঙ্ক অ্যান্ড স্ট্যাটাস অফ এ মিনিস্টার, নো স্টেট মিনিস্টার। এটা এই জাতীয় এই পর্যায়ের এটা আখতারুজ্জামান সাহেব সাইজে ছোট হইতে পারেন কিন্তু তার স্টেটাস হবে মন্ত্রীর স্টেটাস। আমি স্যার আপনার সাথে একমত, এই সব না করলে আমরা শিক্ষক, এই যে বললেন যে বঙ্গবন্ধু শিক্ষক এই পারসা উনি যে এসে হাজির হয়েছেন। বাট আমি একটু জাস্ট নিচে জানতে চাই যে মন্ত্রীর স্ট্যাটাস ঠিক আছে, সেটা স্ট্যাটাসের প্রোটোকলে নানান জায়গায়, কিন্তু মাথার মধ্যে যদি শিক্ষকদের মন্ত্রী মন্ত্রী থাকে, এমনিতেই শিক্ষকদের বিরুদ্ধে আপনি রাজনীতির কথা বলছেন, রাজনৈতিক কারণে তারা এতটা অ্যাফিলিয়েটেড, তারা ওই দলের বাইরে মানে সুবিধা, আমি কথা বলতে চাকরি কখনো করিনি, কোনো কিছু করিনি, তবে আমি খুব একজন ওয়াচফুল অবজারভার। একটা প্রফেসর প্রেসিডেন্ট সাহেব আসতেন যে প্রেসিডেন্টের মিটিং এই যে বলি প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টারের মিটিং, আমার সৌভাগ্যক্রমে আমাকে হয়তো সামনেই বসছে, আমার একটা সিট পাশে আছে, একজন প্রফেসর বসে আছেন, উনি সিটটা ছেড়ে দিতে হচ্ছে সেক্রেটারির জন্য যেহেতু তার ছাত্র। স্যার আমি আরেকটা কথা বলি, স্কলারশিপের কথা যে বললেন, আমরা 96 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু স্কলারশিপ প্রবর্তন করলো, যেটা আমাদের কমনওয়েলথ স্কলারশিপের ইকুইভ্যালেন্ট, যে যারা কমনওয়েলথ স্কলারশিপটা নিয়ে যাবে সেই স্কলারশিপটা এখানে দলমত নির্বিশেষে কে বিএনপি কে আওয়ামী লীগ সেটা না, সবাইকে সেই স্কলারশিপটা দেওয়া হলো। বিএনপি যখন ক্ষমতা আসলো তারা বঙ্গবন্ধু স্কলারশিপটা বন্ধ করলো, আমাদের টিচাররা তো উপকৃত হতো, বিশ্ববিদ্যালয় তো উপকৃত হতো, ওনারা এসে সেটার জন্য আমি মনে করি অপরাধটা আপনাদের। কেমনে স্যার? কেন বলি, এই বিএনপি করেন এরকম শিক্ষকও তো আছেন, জি জি আছেন না, অনেকে আছেন, সাহাবুদ্দিন সাহেব ছিলেন, ইনাদেরও একটা নৈতিক দায়িত্ব ছিল যে একটা চেয়ার আমরা বঙ্গবন্ধুর নামে করেছি, দরকার পড়ে আরো একটা চেয়ার করলাম হলো জিয়াউর রহমানের নামে, কিন্তু এটা কেটে দিয়ে না, এটা সংখ্যা বাড়িয়ে আমাদেরকে আরো, আমরা হয়তো বাইরের থেকেও এটা ওপেন স্কলারশিপের মতো বাইরের থেকেও কেউ এই পদের জন্য আসতে পারেন, আমাদের বিশ্ববিদ্যালয় তাতে অনেক বেশি উন্নত হবে, কাউকে কেটে না দিয়ে ওইটা নাই আমি ক্ষমতা না না ওনারা তো ওটা ওটা করে নেই নাই ওটা ভুল কাজ, ওনারা বঙ্গবন্ধু স্কলারশিপটা বন্ধই করে দিল 7 বছর পরে আমাদেরকে আবার বঙ্গবন্ধু স্কলারশিপ চালু করতে হলো। আপনারা বুঝে রাখেন, আপনারা আপনাদের তো বন্ধু বান্ধব, আপনাদের বলা উচিত যে ভাই এটা করো না ওইটা করো, ওইটাও আমরা সমর্থন করি না, সেখানে তো মন্ত্রণালয় শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী সবাই তো ইনভলভ না, বঙ্গবন্ধুর নাম শুনলেই তো ওনাদের গায়ে জ্বর উঠতো, তখন সে কারণে তো আমরা ক্ষতিগ্রস্ত হইলাম, আমাদের স্কলারশিপ গুলোর আমাদের অনেক আরো 50 জন 100 জন 200 জন 500 জন স্কলার বের হতো তাই না, কিন্তু আমরা সেটা পারি না, এখন আমরা আবার পর্যায়ে চালু করেছি, আমরা মেধাবী টিচারদেরকে দিচ্ছি, আইএলটিএস এত পেতে হবে, 7 পেতে হবে, 6.5 পেতে হবে, সিস্টেম করে আমরা আমরা মেধাবী শিক্ষকদেরকে পাঠাচ্ছি। কিন্তু আপনাদের আপনাদের শিক্ষক নিয়োগের বেলাতে যে মহা অভিযোগ আছে যে কম অপেক্ষাকৃত কম এই লোকটা দলীয় কারণের জন্য, স্যার 100টা কেসের মধ্যে 2-1টা কেস অতীত হয়েছে, কিন্তু আমাদের গত 2-3 বছরে এই ধরনের ঘটনা খুবই বিরল স্যার।
বিনয়ের কুপুচির কথা সেটা হওয়া উচিত না আজকে। যেটা আমি যেটা বলতে চাইছি যে আমার আজকে ঠিক আছে আমার ছেলেকে একটা চাকরি দেবো, নট নেসারি আমি তাকে শিক্ষক বানাবো না, সে যদি উপযুক্ত না হয় তাকে যদি এখন আপনি যদি এসে আপনার একটা ভাতিজারা বলেন ভাই আমার আমার ভাতিজারা একটা কোথায় ঢুকাইতে পারেন কেন দেখেন তো, আমরা নিশ্চয়ই চেষ্টা করবো যে যেন বলছে তারই ভাতি যাই, কিন্তু তাকে শিক্ষকের জন্য আমরা নেবো না। আপনি যদি এসে আমাকে বলেনও তার দুইটা থার্ড ক্লাস আছে আপনার গণ বিশ্ববিদ্যালয়ে নেন আমাদের আছে তখন তাকে আমরা শিক্ষক নিয়ে নেই তারপর স্যার হয়তো কোনো কারণে দেখা যায় তার বিরুদ্ধে এমন কোন সমাজ বিরোধী কোনো কাজ করেছে নৈতিক স্কলন আছে সে কারণে আমরা ভোটের বিবেচনা করে আপনারা শিক্ষক অনেক সময় যোগ্য ওজনকে বাদ দিয়ে না এটা ভোটের বিবেচনা যেটা এগুলা বা আমার মনে পত্র পত্রিকা আপনারা সাংবাদিকরা আছেন অনেক বেশি বেশি লেখালেখি হয় যদি এক করা হয় একটা আপনারা দশ করেন সেটা না করাই বেটার আমি মনে করি। কারণ আমার মনে হয় যে আমরা 73 অর্ডিনেন্স অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে বিশ্ববিদ্যালয়গুলো আমরা চলছে আমরা নিয়ম নীতি মেনটেন করে সেটা রাখার চেষ্টা করে থাকি। আপনাদের একজন ওম্বাডসম্যান থাকা উচিত এই প্রত্যেক কিছু ভেটেড করার জন্য, আপনারা তো অত্যন্ত সম্মানীয় আমি বলি আপনি আর আমি একটা অন্য জায়গার একটা সিও হতে পারি কিন্তু শিক্ষকের সম্মানটা অত্যন্ত খুব বেশি আর খুব বেশি আমার শিক্ষকের সম্মানের সঙ্গে তো অন্য কোনো সম্মান আসলে তুলনীয় নয়, তুলনা করা উচিত, তুলনা করা যাবে না। আমার এক ছোট ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাস্টার ছিল আমার ইয়াংগেস্ট ব্রাদার, সেই জন্য সে আবার পাকিস্তান সিএসপি তাই বলে ওই আমলা হবা এটা কত বড় সম্মানের চাকরি বাদ দিয়ে এটা হবা মানুষ এইভাবে কিন্তু শিক্ষকরা আপনারা আমরাও সম্মান করতে শিখতে হবে আপনাদেরকে আর আপনারাও আপনাদের সজাগ থাকতে হবে যে জিনিসের ব্যাপারে আপনাদের অধিকারের ব্যাপারে আপনাদের সম্পূর্ণ রাজনৈতিকভাবে যে দলীয়টা না হয়ে এর উপরে উঠতেই হবে কারণ আপনারাই আমাদেরকে শিখাবেন আপনারাই আমাদেরকে আমার অধিকারের আন্দোলন করতেও যেমন শিখাবেন জ্ঞানের বাতিটাও আপনি আমাকে আমার হাতে তুলে দেন আমি যেন এই করি। সেই জন্যই আমি সবসময় বলি শিক্ষকের বয়স থাকবে না আপনাদের 60-65-70 আর যতক্ষণ আপনি না বলেন সেটা তো আমরা না বলে যে আপনাদের বয়স 65 বছর আমরা 59 রিটায়ার্ড করি আমি তো আমরা এই সুযোগ সুবিধা নেব না কেন আমি তো কিন্তু হয়রাজ না না হয়রাজ মেধাবী শিক্ষকরা কিন্তু দিনে দিনে উনি অনেকগুলো ছাত্র প্রডিউস করতেছে একজন 60-65 হলে তার মেধা সে আরো কিন্তু সমাজকে আরো বেশি সাহায্য করবে। আমি তো মনে করি শিক্ষক যদি ফিট থাকেন 70 বছর পর্যন্ত শিক্ষকতা করবেন না কেন ওটা বললে তো ওটা মহামারী লেগে যাবে ওনারা তো মানবেই না। এটা কারণ হলো আপনারা আমলাদের অধীনে আপনারা সব কিছু ব্যাপারে নিজস্ব এইটাকে সক্রিয়তা কেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক বলতে আমাদেরটা আমরা চালাবো আমরা সিদ্ধান্ত নেবো আমাদের আমরা তো স্যার সিদ্ধান্ত নিলামে 13 মার্চ আমরা পরীক্ষা নেবো আমরা পারছি স্যার এখানে করোনাটা করোনা প্লাস হলো স্বাস্থ্য মন্ত্রণালয় WHO সব গাইডলাইন আপনারা সারেন্ডার করেছেন আমার মতে তা না। আপনারা যদি বলেন যে হলটা কেন করলেন না আপনারা কিসের ভয় আপনার হল খুলতে আমার কথা হলে বলেন স্যার একটা যদি করোনাতে একটা ছাত্র আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে তাহলে তো এটা তো কথা যে আজকে আমাকে কে গ্যারান্টি দিতে পারবে আমি এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে একটা গাড়িতে আমি চাপো তা বলে কি এরা দায়ী হবে তো এই এই জাতীয় না না সেটা দায়ী করা হয় স্যার হলে যদি একটা ছাত্র জিলুর ভাই ইউনিভার্সিটিতে পড়ছে হলে ছিলেন বা হলের সাথে অ্যাটাচ ছিলেন কিন্তু স্যার হলের ছাত্র আমি তো একটা হলে প্রবোস্ট হলে একটা ছাত্র যদি স্যার সমস্যা হয় তাকে মেডিকেলে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় আমাদের মেডিকেল সেন্টারগুলো তো কিন্তু শুনেন আপনাদের মতো ঘটনা ঘটলে তো আপনার ঝামেলা আছে ঠিক আছে কিন্তু যদি না অন্যটার ব্যাপারে আমি বলি আজকে যদি আপনারা হলটা খুলে প্রত্যেক ছাত্রকে আগেই টিকা দিয়ে দেন আমাকে মাস্ক বলতে এটা সাইন করতে হবে তোমাকে তোমাকে মাস্ক পরতে হবে তোমার সাথে আমার সাথে জাতির আমরা তো সে পথে হাঁটছি না হাঁটছেন না তারপরে ছাত্ররাও ছাত্ররাও তো দেশের শত্রুরা তারা তো এই দেশেরই এই দেশ গড়বে আর মধ্যস্থ ভুলা যায় এই দেয় যেমন আমার হাসপাতালে আমি দেখি থেকে রুগী আমি দিয়ে এর পরে না লাগান তারপর তর্ক করে না রাস্তা দিয়ে লোক যাচ্ছে দুবার চারবার বললে অন্ততপক্ষে আমাদের হাসপাতালে আসার আগে মার দেয় মাসা লাগে একটু অভ্যাস করাইতে হবে অনেকের ধারণা টিকা নিয়েছে আর ই হবে তো এইটা খুব কঠিন কাজ আপনাদের কাছে ছেড়ে দিলে শিক্ষকদের ডেকে যদি বলতো ভাই দেখো যে মাস্টার যেন পড়ে তুমি আপনি যদি একটা ছাত্রকে বলেন সে শুনবে না স্যার আপনি দেখেন এই যে ছাত্ররা ইউনিভার্সিটি খোলার জন্য পরীক্ষার জন্য আন্দোলন করতেছে কয়টা ছেলে মাস্ক পড়তেছে আমাদের করোনা চলতেছে
প্রাক্তন ভাইস চ্যান্সেলর প্রথম যে এইটা ছিলেন তার নামে একটা বিশ্ববিদ্যালয় অসুবিধাটা কোথায় জাকির হোসেনের জাকির হোসেনের ভাই ডক্টর মাহমুদ হোসেন আমরা দেখেছি ইনারা আমার আমলে ভাইস চ্যান্সেলর ছিলেন কিরকম ভাবে স্নেহ করেছেন আমার ছাত্ররা পরীক্ষা প্রশ্ন না পড়ে পরীক্ষা না দিয়ে বেরিয়ে গেছে হল আছে ঠিক আছে ভালো কিন্তু সেই যুগের পরে আর কয়টা করেছেন বলেন তো কয়টা ইউনিভার্সিটি করেছেন আপনারা যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন বিশ্ববিদ্যালয়ে বিনিয়োগ করুন এই গভর্নমেন্ট ছাত্রদের উপর ইনকাম ট্যাক্স ধরছিল ভ্যাট ধরছিল আমিও পথে এসে দাঁড়িয়েছিলাম আমাদের শিক্ষার উপরে কিসের ভ্যাট মাস্টারদের যথাযোগ্য বেতন দিচ্ছে কিনা ক্লাস হচ্ছে কিনা যেমন ধরেন আপনারা ঢাকা ইউনিভার্সিটিতে সান্ধ্যকালীন কোর্স করতে আপনাদের যতটা আগ্রহ আছে
ডে কোর্স নাই, বিশেষ করে আপনাদের MBA BBA ইত্যাদি ক্ষেত্রে দেখেন ক্লাস নিচ্ছেন না। না স্যার, এটা স্যার এটা একটা বদনাম। ডে কোর্সের শিক্ষকরা ক্লাস, যে শিক্ষকরা ডে কোর্সে ক্লাস নিচ্ছে, শিক্ষকরা সান্ধ্যকালীন কোর্সে ক্লাস নিচ্ছে। এখন ডে সান্ধ্যকালীন কোর্সে সূত্র ধরেই ওই বদনামটা হচ্ছে। আমাদের শিক্ষকরা ঠিক যথাযথভাবে ক্লাস নিচ্ছে, কোর্স নিচ্ছে, এবং সান্ধ্যকালীন কোর্সটা আমাদের এই যে ব্যাংকিং সেক্টর বলেন, কর্পোরেট সেক্টর বলেন, এই যে আমাদের ইভিনিং MBA যেটা আমাদের বিভিন্ন বিভাগে যে কোর্স গুলো চালাচ্ছে, এটা কিন্তু আমাদের ছাত্ররা কিন্তু যারা পড়তে আসে তাদেরকে জিজ্ঞাসা করেন, তারা কি সমৃদ্ধ হচ্ছে না? বিশ্ববিদ্যালয় স্কলার শিক্ষকদের থেকে আমাদের শিক্ষকরা যেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পার্ট টাইম পড়াচ্ছে, আর সেখানে সরাসরি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে, তারা ইভিনিং MBA তে ক্লাস করছে, এবং তারা সমৃদ্ধ হচ্ছে, সার্টিফিকেট নিচ্ছে। আমি জাস্ট আপনাকে একটু জানতে চাই যে এটি একটা অভিযোগ যে এখন শিক্ষকরা আসলে সেই অর্থে আর গবেষণার ব্যাপারে খুব একটা উৎসাহী নন, শিক্ষার মান ক্রমাগত নিম্নগামী, যে সেটি আমি উল্লেখ করেছিলাম, এবং আপনি বেশ কিছু কর্পোরেট হাউসের কর্তা ব্যক্তিদের সঙ্গে আমরা একই জায়গায় একসময় ছিলাম, কথা শুনছিলাম, যে তারা বলছেন যে ভালো ছাত্র প্রডিউস করে মানে কর্মস্থলের জন্য পাঠানো হচ্ছে না, বিভিন্ন প্রফেশনে যাবে কাজ করবে, তারা যখন ইন্টারভিউ নেন খুব ভালো শিক্ষার্থীদের পাচ্ছেন না। আমাদের আসলে আমাদের গবেষণা খাতে আমাদের আমাদের গবেষণা এবং আমরা বরাদ্দ করা হচ্ছেই না বললে বিশ্ববিদ্যালয়গুলো থেকে খুব ভালো ভালো জার্নাল বেরোচ্ছে না, ভালো জার্নাল বেরোচ্ছে না, ভালো গবেষণা ঢাকা বিশ্ববিদ্যালয় না। আমাদের স্যার গত বছর 20 কোটি টাকা দেওয়া হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এখন আমরা যতটুকু জানতে পারলাম শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আমাদের কথা হয়েছে, গবেষণা খাতে এখন টাকা বাড়ানো হবে। গবেষণা খাতে যদি টাকা বাড়ানো না হয়, আমি গবেষণা করলে তো আমি নিজেও গবেষণাগারে থাকবো, আমার ছাত্রকেও গবেষণাগারে আমি রাখবো, তাতে করে আমাদের রিসার্চটা বাড়বে এবং শিক্ষার মানও বাড়বে, বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংও অনেক উপরে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাত্র 20 কোটি টাকা আমরা গতবার গবেষণা খাতে আমরা মাত্র 20 কোটি টাকা পেয়েছি। 20 কোটি টাকা আপনারা গ্রহণ করছেন কেন? আমাদের একটা ছোট বিশ্ববিদ্যালয় পাবলিক, আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আমাদের তো 50 লাখ টাকার বেশি, আমরা একদম নতুন একটা বিশ্ববিদ্যালয় না। সেটা স্যার এখন পর্যায়ক্রমে আমরা ডিমান্ডটা দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী। স্যার আরেকটা কথা বলি, আপনি যেহেতু স্যার আপনার বিশ্ববিদ্যালয় আছে, মেডিকেল কলেজ আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যারা অ্যালুমনাস আছে, আমরা তাদেরকেও বলবো আপনারা আপনাদের বিশ্ববিদ্যালয়গুলোকে আপনারা রিসার্চে আপনারা ফান্ড দিন, আপনাদের নামে ল্যাবরেটরি আমরা করবো, এই ল্যাবরেটরি অমুকের নামে যিনি ব্যবসা করেন, তাহলে একটা ছাত্র সমৃদ্ধ হবে, জাতি সমৃদ্ধ হবে। সেটা বিদেশে আছে, আপনি দেখেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তাদের অ্যালামনাসরা টাকা দিচ্ছে, তারপর আপনার যেমন ব্লুমবার্গ নিউ ইয়র্কে মেয়র ছিল, উনি জন হপকিন্সে 10 বছরে 10 লক্ষ বিলিয়ন ডলার দিয়েছেন। এখানে আমার অসুবিধাটা কোথায় বলি, আমাদের ইরা যেমন আমাকে বহু লোক আসে টাকা দিতে, তারপর আস্তে করে বলে আপনাকে দিলে তোমার ব্যবসার অসুবিধা হবে সরকারের, সেই জন্য আমাদের ইন্ডিপেন্ডেন্ট মানে আমাদের না আপনার ক্ষতি করে আমার টাকা দরকার নেই, এক লোক এই দিন নিয়ে আসছে একদম স্টেট 1 কোটি টাকা। স্যার আমি আপনাকে একটা কথা বলি, আমি একটু আগে জিল্লুর ভাইকে বলেছিলাম, আপনি যে ডায়ালাইসিসটা করেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা গরিব কর্মচারীর ওয়াইফ মারা গিয়েছেন, তো আমি বললাম যে তুমি ডায়ালাইসিস করতেছো তোমার ওয়াইফকে কত মাস? কয় স্যার 6 মাস পর্যন্ত। কয় স্যার মাত্র 2000 টাকা ডায়ালাইসিস হয় মাত্র? তো এই আপনার তো সেবার কাজটা করে যাচ্ছেন বলতে হবে সরকার এর মধ্যে দিয়ে জন্য একটা জিনিস খালি ট্যাক্স, আমি তো ভাই ট্যাক্স নেওয়ার তো জায়গা আছে, আমি বলে দিই তোমাদের আমার 10টা মেশিন এসে পড়ে আছে, একজন দান করেছে, আজকে 8 মাস হয়ে গেছে খালাস করাতে পারিনি, 8 মাস ধরে পড়ে আছে। কেন দান করা জিনিস এত? দান করা জিনিস আপনি রেখে দেন 1 পয়সাও নেবেন না, আমি তো মেশিনের জন্য তো 1 পয়সাও নেবো না, কিন্তু তার কেমিক্যাল কই তাহলে সেটা মাফ করা যাবে না স্যার। এটার জন্য তো কর্মকর্তারা যারা ওই যে আমরা যে জন্য আমি ওরা জড়িত, এটা তো সরকার জানেও না, প্রধানমন্ত্রী সরকার জানবে না কেন? সরকার দায়িত্ব নিয়ে জানবেন না এ কথাটা কি বলছেন? এটা ফোন করে লিখিত চিঠি দিলে চিঠি পড়েন না, এটা কি কথা? এই যে আমার অ্যান্টিবডিটা আজকে আমাদেরটা সবচেয়ে বড় ই আমার PCR ল্যাবরেটরি সায়েন্টিস্ট আমার 5 জন ডক্টরেট আছে, বাংলাদেশ আর একটা জায়গাতে নাই ও বিশ্ববিদ্যালয় ছাড়া, সেখানে সেটার পারমিশন আজকে পর্যন্ত পাইনি।
দুবার ইন্সপেকশন করেছে, সেটা কমপ্লেন করলাম, লিখিত উত্তর দেয় না। কোর্টে বলে যে এটা নিয়ে রিট করবেন, আমি এম্বারাস ফিল করি। তো যাবেনটা কোথায়? সেই জন্য আমি বলি যে শিক্ষিত মানুষরা আমাদের, আপনারা একবারও দাবি করেন, আমি বারে বারে বলছি শিক্ষাক্ষেত্রের সকল উপাদান 100% ট্যাক্স ফ্রি হয়ে যাবে। শিক্ষাক্ষেত্রের বই, ইকুইপমেন্টস, ইনস্ট্রুমেন্টস, যা কিছু আছে এর উপরে বই ফ্রি দিচ্ছে ছাত্রদেরকে। আরে এই যে আপনারা উল্টা দিকে আছেন, আপনার বই ফ্রি যে প্রাইমারি, আপনার ইউনিভার্সিটির বইয়ের উপর যে ট্যাক্স আছে জানেন, আপনার জার্নালের উপর যে ট্যাক্স দিতে হয় জানেন, আপনি আপনারা তো কিনেন না, ওই সরকারের পয়সা পান বলে কোনো টের পান না। একটা জার্নালের ফি কত দিয়ে দেওয়া হয় সেটা জানেন? এক একটা আমাদের ল্যান্সেটের ফি $500 বছরে। এখন এইসবের মধ্যে ট্যাক্স থাকা উচিত না? একটা ইকুইপমেন্ট, আমাদের এক একটা ইকুইপমেন্টস এর দাম 1 কোটি টাকা। আমি একটা এখন ক্যান্সার হসপিটাল করবো, 1 কোটি থেকে 12 কোটি টাকা একটা মেশিনের দাম, তারপরে ওনার অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হবে আমাকে। আমাদের ভাই আমি তো ব্যবসা করব না, আমি সেবা করব। ওই না তবু কিছু দিয়ে নেন, বইটা বৈশাখ ঘুরতেছি, আমার জুতার তৈরি ক্ষয় হয় এই জন্য। এটা কি স্যার স্বাস্থ্য মন্ত্রণালয় না শিক্ষা মন্ত্রণালয়? এটা কারোই কোনো ক্ষমতা নেই, এটা হলো NBR আর ফাইন্যান্স। এরা তো বুঝেও না, শিক্ষা মন্ত্রণালয় বুঝে না, ওনাদের কোনো চিন্তাও নাই। চিন্তা থাকলে সম্পূর্ণ আপনাদেরকে, এখনো আপনাদের কোনো যন্ত্রপাতি আসলে আপনাদের দৌড়াইতে হয় ক্লিয়ারেন্সের জন্য, ট্যাক্স ফ্রি করার জন্য। কিন্তু হওয়া উচিত যে ঢাকা বিশ্ববিদ্যালয়, যে কোনো বিশ্ববিদ্যালয় যে কোনো যন্ত্রপাতি আমদানি করিবে, তাহার উপর কোনো প্রকার ট্যাক্স হইবে না। এই হলো সোজা সরল লাইনটা হবে। বইয়ের উপরে ট্যাক্স হবে না, জার্নালের উপরে ট্যাক্স হবে না, ইকুইপমেন্টের উপরে ট্যাক্স হবে না, তাদের এইসব যে এটা সব। কিন্তু ওই যেহেতু আপনারা উৎসাহ নেন না, একটা মাপ করে তার দুইটা থাকে, মানে ঘুরাইতে থাকে। এখন যদি স্যার কিছু মাপ করা যায় তাহলে অন্যগুলো মাপ করা যাবে না কেন? আমার কথা হলো যে কিছু মাপে না, শিক্ষা ক্ষেত্রের কোন উপকরণের উপরে কোন রকম ট্যাক্স হবে না। বেসিক্যালি জাতি হিসেবে তো আমরা শিক্ষা এবং স্বাস্থ্য, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো গতকাল বলতে শিক্ষা বিনিয়োগটা তো একটা জাতির জন্য, মানে কি বলবো, এটা সবচেয়ে বেস্ট বিনিয়োগ বলেন উনি, ভালো কথাই। কিন্তু এটাকে প্রয়াস চেষ্টা করছে, উনি চেষ্টা করে লাভটা কি আমার জন্য হয়? কারণ ওই যে পাশে আমলারা রয়েছে, আজকে যদি ধরেন শিক্ষার অ্যাডভাইজার, ওই জন্য তো আমরা বললাম যে স্বাধীন শিক্ষা কমিশন অবশ্যই করতে হবে আমাদের, এছাড়া আমাদের আর বিকল্প নেই। সব শিক্ষকরা একদিকে থাকেন, খালি এত বিএনপি আওয়ামী লীগ করেন না। আমার মনে হয় আমরা সব শিক্ষকরা এক জায়গায় আছি, আমরা চাচ্ছি স্যার থাকলে খুব খুশি হব, জানেন, খুশি হয়ে আপনাদের চা খাইতে যাব রোজ এক একজনের সাথে। এটা আমাদের সবার সঙ্গে চা খাই, সবার সাথে চা খাবো না, একজনের সাথে না, না এটা আমাদের ভীষণ দরকার আসলে। আর এই যে 20 কোটি আপনার রিজেক্ট করে দেওয়া হচ্ছিল ঢাকা ইউনিভার্সিটির বয়স, স্যার একসময় তো ছিলই না, এখন তো আস্তে আস্তে, এই যে দেখেন আপনাদের মন ছোট হইতে হইতে এমন জায়গায় গেছে, কই যে আগে ছিল না, নো 100 বছর বয়স ল্যাবের জন্য, এর জন্য স্পেশাল যে রিসার্চ এর জন্য কোনো টাকা আছে না আমাদের ল্যাবে বা গবেষণার জন্য টাকা আছে? আপনাদের দাবিটা হবে মিনিমাম আমাকে 100 কোটি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়কে দিতে হবে, যে আমাদের এই সবকিছু করার জন্য 100 কোটি টাকা 2-4 জন আপনাদের বন্ধু ছাত্র পাইতে আম তাদেরকে নিয়েও আসতে পারবেন। আমরা সেই পথে হাঁটছি স্যার, আমাদের শিক্ষকদেরকে আমরা পোস্ট ডক্টরেট করার জন্য বা বিদেশি শিক্ষকরা আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা করবে, আমাদের শিক্ষক আমাদের ছাত্রদেরকে পড়াবে, সেদিকে আমরা যাচ্ছি, আমরা সেদিকে আমরা হাঁটছি। বেশি সময় দিয়ে না, কোনা দেখান তা না, আমরা করতেছি অলরেডি স্যার, আমাদের প্রসেস হয়ে গেছে, হয়তো আমাদের সিন্ডিকেটও সামনে পাশ হয়ে গেছে। বিদেশি শিক্ষক মানে কি, প্রবাসী বাংলাদেশি শিক্ষক না, বিদেশি প্রবাসী হতে পারে। আমাদের যেমন আপনি অস্ট্রেলিয়ার মতো জায়গায় আমাদের 70-80 জন ফ্যাকাল্টি আছে, আমেরিকাতে আমাদের অনেক ফ্যাকাল্টিজ আছে, ইংল্যান্ডে আছে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল, চিরাং বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, আপনাদের স্কলারশিপ নিয়ে গেছে আর আসে নাই ফিরত? অনেকে সাথে আমাদের স্কলারশিপ নিয়ে তো সবাই গেছে তা না, অনেকে আবার সব ইউনিভার্সিটির মাধ্যমে, তাহলে এখন তো যে স্কলারশিপ গুলো আমাদের বঙ্গবন্ধু স্কলারশিপ হয়তো 100 হতে পারে, বাকি যে 300 শিক্ষক যাচ্ছে তারা নিজেরা স্কলারশিপ ম্যানেজ করে যাচ্ছে না, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এমনকি পাচ্ছেও, প্রচুর স্কলারশিপ পাচ্ছে, অস্ট্রেলিয়াতে যাচ্ছে, ইউরোপে যাচ্ছে, ইংল্যান্ডে যাচ্ছে, আমেরিকা যাচ্ছে, কানাডা যাচ্ছে, যাচ্ছে না যাচ্ছে তো স্যার, ইন্ডিয়াতেও যাচ্ছে, তাই না স্যার?
সো আমরা একটু আলোচনাটা শেষ করে আনি ডক্টর নিজামুল হক ভাই আপনার কাছে শুনতে চাই যে মানে একদম সুনির্দিষ্ট প্রস্তাবনা যদি আমরা চাই যে আমাদের শিক্ষার মান উন্নয়ন বিশেষ করে আমরা ইউনিভার্সিটি লেভেলে যদি দেখতে চাই আপনার সুনির্দিষ্ট প্রস্তাবনা তিন চারটে প্রস্তাবনার কথা যদি আমি শুনি এবং এই যে এত প্রাইভেট বিশ্ববিদ্যালয় হয়েছে এত প্রাইভেট মেডিকেল কলেজ হয়েছে এর কতটা আসলে প্রকৃত শিক্ষা দিচ্ছে কোন কোন বিশ্ববিদ্যালয় তো আমার মনে হয় যে একটা ইন্টারমিডিয়েট লেভেলের কলেজের ভালো কলেজের মানের শিক্ষাও দেয় না কিন্তু এগুলো এগুলো আসলে আমি মনে করি যে আপনি যেটা যথাযথ বলেছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় আর আমাদের দেওয়া উচিত না আর যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর মান যাচাই করা উচিত আপনি যেটা বলেছেন যেমন আমি অনেকগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে শুনেছি যে তাদের অনলাইনে কোর্স শেষ তাদের ক্লাস শেষ তাদের রেজাল্ট শেষ এটা কোনোভাবে গ্রহণযোগ্য না তারপর আবার কোয়ালিটি সম্পন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে আমার মনে হয় যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো কোয়ালিটি সম্পন্ন সেগুলোকেই আমরা প্রেফারেন্স দেওয়া উচিত আর যে সমস্ত নামে মাত্র বিশ্ববিদ্যালয় ছাত্রদেরকে সার্টিফিকেট দিচ্ছে সেটা আমার মনে হয় কোনোভাবে গ্রহণযোগ্য না এমনকি সেখানে শিক্ষার মান উপাচার্য যাদেরকে নিয়োগ করবেন এবং যারা ট্রাস্টি বোর্ডের সদস্য আছেন ওনারাও যেন কোয়ালিটিটা মেনটেন করেন সেটা আমরা প্রত্যাশা করব আর আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও আমাদের তো যেহেতু যে ক্ষতিটা হয়ে গেছে প্রথমে আমি বললাম সেটা আমরা ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য স্পেশাল ক্লাস করব আমাদের রিসার্চে এমনকি ইয়েতে সরকার যাতে আমাদের প্রচুর পরিমাণে গবেষণা বা খাতে টাকা বরাদ্দ করে আমার মনে হয় সেক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি শিক্ষার মান আরো উপরে চলে যাবে বলে আমি মনে করি আমি যেটা মনে করি যে পাবলিক ইউনিভার্সিটির ব্যাপারে আমার দুটা সুপারিশ একটা হলো তার উপাচার্যকে সে তার ক্যাম্পাসে থাকতে হবে যেটা যিনি উপাচার্য হবেন উনাকে অবশ্যই ক্যাম্পাসে অবস্থান করতে হবেন এবং তাতে শিক্ষকদের জন্য আরও বাড়িঘর করা উচিত যে তাকে থাকে বিলেত আমেরিকাতে যেটা হয় কি তারা শিক্ষক ছাত্রের ইন্টারাকশন বেশি হয় লেখাপড়ার ব্যাপারে আলাপ হয় অনেক সময় আর পাবলিক ইউনিভার্সিটিও আমার মতো আর করা উচিত না যতদিন না এনাফ শিক্ষক প্রস্তুত হয় এখন কিন্তু আমি দু চারটা পাবলিক ইউনিভার্সিটি জানি তাদের অবস্থা প্রাইভেটের মতোই বাজে এটার মধ্যে আমার মনে হয় যদি কেউ ভালো করতে পারে স্পেশালাইজড কোন ইউনিভার্সিটি সেটা করা উচিত সেটা বোধহয় স্পেশালাইজড ইউনিভার্সিটি আমি করা উচিত সেটা যদি কেউ করতে পারে এবং শিক্ষকদেরকে যেখানে এইসব স্পেশালাইজড ইউনিভার্সিটি হলে তাদের শিক্ষকদেরকে ক্যাম্পাসে থাকার অবস্থান করতে হবে ছাত্রদের হলের ই করতে হবে আর তারপরে যেটা হলো কি শিক্ষকদের কিছু ক্ষমতাও দেওয়া উচিত এই আপনাদের যে পরীক্ষার যে পদ্ধতিটা এইটাকে ঠিক আমি পছন্দ করছি আমার মনে হয় কি একটা হেড অফ দি ডিপার্টমেন্টে আপনি যদি আমার ২০ জন ছাত্রের মধ্যে একটা যদি ভিন্ন টাইপের ছাত্র নেন কী অসুবিধা আছে আজকে সবসময় যে সবাইকে দুইটা বা তিনটা পাঁচ পাইতে হবে তাতে যদি একজন তিনও পায় কিন্তু সে খেলাধুলা জানে সে গান বাজনা জানে সে তার পলিটিক্স সাবজেক্টেই আছে সে জেল খেটেছে লেখাপড়ার জন্য তাকে আপনি একজনকে নিতে পারেন তাতে বৈচিত্র্য আসবে এইটাও কিন্তু একটা জিনিসকে সবকিছু ওখানে আমরা তান্ত্রিকতা না করে এদিকে আমি আপনার কোটার কথা বললেন যে খেলোয়াড়ের কোটা ছিল আমাদের যেমন এখন মুক্তিযোদ্ধার কোটা আছে একসময় খেলোয়াড় সাংস্কৃতিক আমি চাই যে এই সাংস্কৃতিক অঙ্গনের কোটা ছিল এখন আমাদের সে কোটাটি আমরা এখন রাখি নাই সেগুলি এগুলো তো দেখা গেছে আসলে অনেক সময় খেলোয়াড় কোটা খেলোয়াড় ভর্তি হয় না সাংস্কৃতিক ডিপার্টমেন্টাল এটাকে আগে যেটা হতো কি জানেন আমি একটা বলি একটা পলিটিক্যাল সায়েন্সে আমারই এক ক্লাসমেট ছিল সে পড়াশোনায় নিচে ভালো করে নাই কিন্তু তার কানেকশান অনেক ভালো ছিল সে পলিটিক্যাল সায়েন্স ছিল ইজ এ প্রফেসর ইন আমেরিকান ইউনিভার্সিটি সো কেবল অনেক সময় যে এটা সেই জন্য কিছুটা একটা শিক্ষার ক্ষেত্রে এটা আপনার উপরে ছেড়ে দিতে চাই আমি এটা এটাকে একদম সব আইন দিয়ে না বেঁধে দুই এটাকে আমি বলছি শত শত করার কথা না একটা দুটা তাহলে হয় কি বিশ্ববিদ্যালয়ে বৈচিত্র্য আসে আজকে যেটা আমরা সারা পৃথিবী দেখি দরজাটা খুলে দেওয়া উচিত মানুষ করা যাবে একে দিয়ে এই করা যাবে আপনি একজনকে দিতেই পারেন আমি বলছি আর যে পাঁচজনকে নেন
আপনারা সবাইকে হবে একজন দুজনের, ওই যে আপনি যে কথা বললেন, তাহলে একজন দুজনের জন্য সবাইকে আমি এই দিকে শেষ করতে পারি। আর তারা প্রাইভেট এইটা তো অবশ্যই এর কোয়ালিটি ইম্প্রুভমেন্ট করা, পার্মানেন্ট শিক্ষক রাখার যে নিয়মটা আছে সেটা, আর আপনাদেরও একটার বেশি প্রাইভেট বিজনেসে কাজ করা উচিত না। আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোয় সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তোমাদের পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও সরাসরি দেখতে পারেন। ফেসবুক এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আর লাইভ স্ট্রিমিং থেকে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। প্রফেসর নিজামুল হক ভিয়া এবং ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, কথা হচ্ছিল নানা প্রসঙ্গ নিয়ে, মূলত শিক্ষা নিয়ে। শিক্ষা জাতির মেরুদণ্ড, সেটি এখন পর্যন্ত কথার মধ্যেই আছে, কারণ শিক্ষাখাতে বিনিয়োগ, শিক্ষার প্রতি নজর দেওয়া কোনোটাতে সেটি প্রমাণ বহন করে না, বরং ধীরে ধীরে শিক্ষার মান অনেক ক্ষেত্রে নির্মগামী হয়েছে। শিক্ষকদের মর্যাদার প্রশ্ন নিয়ে আমার অতিথিরা কথা বলেছেন, শিক্ষকরা সেই পরিমাণ মর্যাদা পান না, সম্মান পান না, তাদের যে প্রয়োজনীয় বেতন ভাতা সুযোগ সুবিধা দেওয়া উচিত সেটি তারা পান না। এমনকি বিশ্ববিদ্যালয় পর্যায়ে দেশে সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্য যে পর্যাপ্ত পরিমাণ অর্থ দরকার সেটিও তারা পান না, বরং যে বরাদ্দ একটি গবেষণার জন্য তারা বার্ষিক পান পেয়েছে বলে আমরা একটু আগে শুনলাম, সেটি আসলে একটি বিভাগের বরাদ্দ জন্য, কোনো বিভাগের জন্য যথেষ্ট কিনা সেটি ভাবতে হবে। কারণ বিশ্ববিদ্যালয় লেভেলে যদি পর্যাপ্ত পরিমাণে গবেষণা না হয়, জার্নাল না থাকে, সেটিকে আসলে বিশ্ববিদ্যালয়ে কতটা বলা যাবে সেগুলো নিয়ে নানা রকমের প্রশ্ন তুলবার সুযোগ আছে। অনতিবিলম্বে কোভিডের কারণে এক বছর গোটা দেশের শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে, অনতিবিলম্বে সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া দরকার, এবং সেই সঙ্গে গত এক বছরে যে ঘাটতি হয়েছে, যদিও অনেকের অটো প্রমোশন কোনো কোনোভাবে জানাতানো প্রকারে পরীক্ষা নিয়ে প্রমোশন নানান কিছু হয়েছে, কিন্তু ক্ষতি একটা হয়েছে, এই ক্ষতিটা পুষে উঠবার জন্য কি ধরনের পরিকল্পনা নেওয়া দরকার স্বশিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান সেটি নিতে পারে। এবং সেক্ষেত্রে যেহেতু আমরা নানান ক্ষেত্রে প্রণোদনা সরকার দিয়েছে শিক্ষকদের জন্য এবং কর্মচারী যারা কাজ করবেন ও বাড়তি কাজ করবেন তাদের জন্য একটা প্রণোদনার ব্যবস্থা করা অনতিবিলম্বে দরকার, এবং সামগ্রিকভাবে শিক্ষার মান উন্নয়নের জন্য মনোযোগ দেওয়া দরকার। পর্যাপ্ত ব্যাঙের ছাতার মতো বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ আমাদের দরকার নেই, যেখানে কাজ হবে, যেখানে শিক্ষা হবে, শিক্ষা আছে, সেই জায়গাগুলোতে মনোযোগ দেওয়া দরকার। সংখ্যার চাইতে গুণগত মানটা অনেক বেশি দরকার, এবং আমাদের সকলকেই ডিগ্রি দিতে হবে, সকলকেই MBA করাতে হবে, BBA করাতে হবে। এই পদ্ধতির বাইরে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে সামগ্রিক একটা সুদূরপ্রসারী পরিকল্পনা দ্রুততার সঙ্গে করা দরকার, এবং সরকার সেই পরিকল্পনা করবে, যেহেতু রাষ্ট্র তারা পরিচালনা করছেন, কিন্তু অবশ্যই সরকারের, কারণ সরকার যারা যাদের দ্বারা চলে তাদের সিদ্ধান্তে সবকিছু হবে না, স্টেক হোল্ডার যারা আছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অন্যান্য পর্যায়ের শিক্ষক যারা, অন্যান্য স্টেক হোল্ডার যারা আছেন, তাদের নিয়ে পরিকল্পনা করতে হবে। এবং আমরা নিঃসন্দেহে রাষ্ট্র পরিচালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু শুধুমাত্র আমলা নির্ভর প্রশাসন এটি রাজনৈতিক সরকারের জন্য কোন অবস্থাতেই কল্যাণকর নয়, এবং রাজনীতিবিদদের অবশ্যই আরো বেশি জনসম্পৃক্ত হতে হবে, তাদের জনসংযোগ বাড়াতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।